এখানে আমি মুরগির বুকের ছোট ছোট করে কাটা অংশগুলো এখন একটু লবণ আর এক চামচ রসুন দিয়ে সিদ্ধ করে নিব। দিয়ে দিচ্ছি একটুখানি লবণ, আধা চামচ রসুন বাটা, দিয়ে এখন আমি মুরগিগুলোকে সিদ্ধ করে নিব। দিয়ে দিচ্ছি খানিকটা তেল, এখানে আমি 2 কাপ পেঁয়াজ কাটা, 2 টেবিল চামচ কাঁচামরিচ, 1/2 কাপ গাজর আর কিছুটা ধনে পাতা কুচি করে নিয়েছি। আর এই যে মুরগিগুলোকে সিদ্ধ করে এভাবে ছুটিয়ে নিয়েছি, হাত দিয়ে ছুটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আধা চা চামচ রসুন বাটা, জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি গাজর কুচি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস, দুই টেবিল চামচ টমেটো কেচাপ, একটুখানি লবণ। সয়া সস দিলে লবণ কম দিতে হয়, এটা সবাই জানে, তা আপনারা লাগলে পরবর্তীতে আবার দিয়ে দিব। দিয়ে দিচ্ছি ঝুরি করে রাখা মুরগিগুলো, দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, এই যে আমার ভিতরের স্যান্ডউইচের ভিতরের পুরটা তৈরি হয়ে গেছে। আর এখানে এখানে নিয়ে নিয়েছি আমি একটা বাটার আর কিছু পাউরুটি, আর লাগবে একটা ছুরি, এই ছুরিতে আমি এই বাটার লাগিয়ে নেব। বাটারগুলো এখন এই অবস্থায় থাকলেও যখন আমি স্যান্ডউইচ মেকারের ভিতরে দেবো তখন গলে যাবে। এভাবে আমি সবগুলো রুটি রেডি করে নিব। এখন আমি স্যান্ডউইচ মেকারে একটু অয়েল ব্রাশ করে নিব। অপেক্ষা করব 2-3 মিনিটের জন্য, যখন আমার এই সবুজ বাতিটা অন হয়ে যাবে তখনই বোঝা যাবে যে আমার স্যান্ডউইচগুলো রেডি। এই যে আমার সবুজ বাতি অন হয়ে গেছে, আমার স্যান্ডউইচ রেডি।
আমি এখন একটা ছুরির সাহায্যে এগুলোকে তুলে নিব। আমার সবগুলো স্যান্ডউইচ রেডি। এখন আমি একটু কেচি দিয়ে এগুলোকে একটু ছুটিয়ে নেব।